একদিকে তীব্র তাপদাহ আর অন্যদিকে ঘন ঘন বৈদ্যুতিক লোডশেডিংয়ের ফলে জনজীবনে যখন চরম দুর্ভোগ নেমে এসেছিল তখন এক পশলা বৃষ্টি যেন কিছুটা রহমতের চাদর নামিয়ে দিয়েছে। উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘে আচ্ছাদিত আকাশমণ্ডলীতে উত্তপ্ত রোদের লালাভ আবার নিভে যাওয়ার কারণে আল্লাহর শুকরিয়া আদায় করছেন এখানকার মানুষ। এই বর্তমান সময়ে যে গরম অত্যধিক গরম পড়তেছে, এই তাপদাহে অনেক মানুষ মারা গিয়েছে, জনজীবনে অনেক দুর্ভোগ দেখা দিয়েছে। সঠিক সময়ে বিদ্যুৎ সরবরাহ সঠিক হয় নাই, অনেক সময় অধিকাংশ গ্রাম অঞ্চলে বিদ্যুৎ ছিল না, শহরে কিছু অঞ্চলে বিদ্যুৎ ছিল। যাক, অবশেষে আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে, জনমনে সত্যি আসছে, জনমনে উপকার হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহকে শুকরিয়া জানাই, আমরা সবাই কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ যেন আরও সামনের দিকে আমাদেরকে আরও ভালোভাবে রাখে, আরও বর্ষা বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেছেন, বৃষ্টি দিয়েছেন, ভালোই লাগতেছে। তবে আল্লাহর কাছে আরও আর কি আমাদের বৃষ্টি যেন আরও দেয়, আরও শান্তি দেয়। এ আমরা খুবই ভালো লাগতো আরও বৃষ্টি দিয়ে আমাদের এই গরম থেকে, এই অতিষ্ঠ গরম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আর কি। দুনিয়ার গজব আদব থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করে, এই আকুল আবেদন আল্লাহর কাছে।